ঠাকুরদাস মুখুজ্জের বর্ষীয় স্ত্রী সাত দিনের জ্বরে মারা গেলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সঙ্গতিপন্ন। তার চার ছেলে, তিন মেয়ে, ছেলে মেয়েদের ছেলেপুলে হইয়াছে। জামাইরা, প্রতিবেশীর দল, চাকর বাকর, সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল। সমস্ত গ্রামের লোক ধুমধামের সব যাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল। মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুই পায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিন্দুর লেপিয়া দিল। বধূরা ললাট চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আঁচল দিয়া তাহার শেষ পদধূলি মুছাইয়া লইল। পুষ্পে, পত্রে, গন্ধে, মাল্যে, কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার। এ যেন বড় বাড়ির গৃহিণী 50 বর্ষ পরে আর একবার নতুন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছে। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষ্যে দুফোঁটা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও বধূগণকে সান্ত্বনা দিতে লাগিলেন। প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে চলিল। আরেকটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল। সে কাঙালির মা। সে তাহার কুটির প্রাঙ্গণের গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাটে চলিয়াছিল। এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না। রহিল তাহার হাটে যাওয়া, রহিল তাহার আঁচলে বেগুন বাঁধা। সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পেছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল। গ্রামের একান্তে গরুড় নদীর তীরে শ্মশান। সেখানে পূর্বাহ্নেই কাঠের ভার, চন্দনের টুকরা, ঘৃত, মধু, ধূপ, ধূনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল। কাঙালির মা ছোট জাত, দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না। তফাতে একটা উঁচু ঢিবির মধ্যে দাঁড়াইয়া সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল। প্রশস্ত ও পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত করা হইল, তখন তাহার রাঙা পাদুখানি দেখিয়া তাহার দুচক্ষু জোড়াইয়া গেল। ইচ্ছা হইল ছুটিয়া গিয়া একবিন্দু আলতা মুছাইয়া লইয়া মাথায় দেয়। বহু কণ্ঠের হরিধ্বনির সহিত পুত্র হস্তের মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হইল, তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। মনে মনে বারংবার বলিতে লাগিল, ভাগ্যিমানী মা, তুমি স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যাও, আমিও যেন এমনই কাঙালির হাতের আগুনটুকু পাই। ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয়। স্বামী, পুত্র, কন্যা, নাতিনাতনি, দাসদাসী, পরিজন, সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গারোহণ, দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। এ সৌভাগ্যের সে যেন আর ইয়াত্তা করিতে পারিল না। সদ্য প্রজ্জ্বলিত চিতার অজস্র ধোয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল। কাঙালির মা ইহারই মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল। গায়ে তাহার কত না ছবি আঁকা, চূড়ায় তাহার কত না লতাপাতা জড়ানো। ভিতরে কে যেন বসিয়া আছে, মুখ তাহার চেনা যায় না, কিন্তু সিথায় তাহার সিঁদুরের রেখা, পদতল দুটি আলতায় রাঙানো। ঊর্ধ্বদৃষ্টে চাহিয়া কাঙালির মায়ের দুই চোখে অশ্রুধারা বহিতেছিল। এ সময়ে একটি বছর 14-15 ছেলে তাহার আঁচলে টান দিয়া কহিল, হেথায় তুই দাঁড়িয়ে আছিস মা, ভাত রাঁধবি নে? মা চমকিয়া ফিরিয়া চাহিয়া কহিল, রাঁধব ক্ষণ রে। হঠাৎ উপরে অঙ্গুলি নির্দেশ করিয়া ব্যাঘ্রস্বরে কহিল, দেখ দেখ বাবা, বামুন মা ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কহিল, কই? ক্ষীণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল, তুই খেপেছিস, ও তো ধোয়া। রাগ করিয়া কহিল, বেলা দুপুর বাজে, আমার খিদে পায় না বুঝি। এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করিয়া বলিল, বামুনদের গিন্নি মরেছে, তুই কেন কেঁদে মরিস মা? কাঙালির মার এতক্ষণে হুশ হইল। পরের জন্য শ্মশানে দাঁড়াইয়া এইভাবে অশ্রুপাত করাই সে মনে মনে লজ্জা পাইল। এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল, কাঁদব কিসের জন্যে রে, চোখে ধোঁয়া লেগেছে বই তো নয়। হাঁ, ধোঁয়া লেগেছে বই তো নয়, তুই কাঁদছিলি। মা আর প্রতিবাদ করিল না, ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজেও স্নান করিল, কাঙালিকেও স্নান করাইয়া ঘরে ফিরিল। শ্মশান সৎকারের শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটিল না। সন্তানের নামকরণকালে পিতামাতার মূঢ়তায় বিধাতা পুরুষ অন্তরীক্ষে থাকিয়া অধিকাংশ সময়ে শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদ করেন,
তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলাকেই যেন আমরণ ভ্যাংচাইয়া চলিতে থাকে। কাঙালির মার জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট্ট কাঙাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দয়া হইতে অব্যাহতি লাভ করিয়াছিল। তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল, বাপ রাগ করিয়া নাম দিল অভাগী, মা নাই, বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায়, তাহার না আছে দিন না আছে রাত। তবে যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হইতে বাঁচিয়া রহিল সে এক বিস্ময়ের বস্তু। যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিক বাঘ, বাঘের অন্য বাঘিনী ছিল, ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল। অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে লইয়া গ্রামেই পড়িয়া রহিল। তাহার সেই কাঙালি বড় হয়ে আজ পনেরোই পা দিয়াছে, সবেমাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে। অভাগীর আশা হইয়াছে আরও বছরখানেক তার অভাগ্যের সহিত যুঝিতে পারিলে দুঃখ ঘুচিবে। এই দুঃখ যে কি, যিনি দিয়াছেন তিনি ছাড়া আর কেহই জানেন না। কাঙালি পুকুর হইতে আচাইয়া আসিয়া দেখিল তাহার পাতের ভুক্তাবশেষ মা একটা মাটির পাত্রে ঢাকিয়া রাখিতেছে। আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তুই খেলি নে মা? বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। ছেলে বিশ্বাস করিল না, বলিল, না খিদে নেই বই কি, কই দেখি তোর হাড়ি। এই ছলনাই বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়ে আসিয়াছে, সে হাড়ি দেখিয়া তবে ছাড়িল। তাহাতে আর একজনের মতো ভাত ছিল, তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল। এই বয়সের ছেলে সচরাচর এরূপ করে না, কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবৎ সে রুগ্ন ছিল বলিয়া মায়ের ক্রোধ ছাড়িয়া বাহিরের সঙ্গী সাথীদের সহিত মিশিবার সুযোগ পায় নাই। এইখানে বসিয়াই তাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হইয়াছে। এক হাতে গলা জড়াইয়া মুখের উপর মুখ রাখিয়াই কাঙালি চকিত হইয়া কহিল, মা তোর গা যে গরম, কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি, কেন আবার নিয়ে এলি, মরা পোড়ানো কি তুই? মা শশব্যস্তে ছেলের মুখে হাত চাপা দিয়া কহিল, ছি বাবা, মরা পোড়ানো বলতে নেই, পাপ হয়, সতীলক্ষ্মী মা ঠাকুরন রথে করে স্বর্গে গেলেন। ছেলে সন্দেহ করিয়া কহিল, তোর এক কথা, রথে চড়ে কেউ নাকি আবার স্বর্গে যায়। মা বলিল, আমি যে চেয়ে দেখনু কাঙালি, বামুন মা রথের উপরে বসে, তেনার রাঙা পা দুখানি যে সবাই চোখ মেলে দেখলে রে। সবাই দেখলে? সব বাই দেখলে। কাঙালি মায়ের বুকে ঠেস দিয়া বসিয়া ভাবিতে লাগিল। মাকে বিশ্বাস করায় তার অভ্যেস, বিশ্বাস করিতেই সে শিশুকাল হইতে শিক্ষা করিয়াছে। সেই মা যখন বলিতেছে সবাই চোখ মেলিয়া এত বড় ব্যাপার দেখিয়াছে, তখন অবিশ্বাস করিবার আর কিছু নাই। খানিক পরে আস্তে আস্তে কহিল, তাহলে তুইও মা স্বর্গে যাবি। বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলতেছিল, কাঙালির মার মতো সতীলক্ষ্মী আর দুলে পাড়ায় কেউ নেই। কাঙালির মা চুপ করিয়া রহিল। কাঙালি তেমনি ধীরে ধীরে কহিতে লাগিল, বাবা যখন তোরে ছেড়ে দিল তখন তোরে কত লোক তো নিকে করতে সাদাসাদি করলে, কিন্তু তুই বললি না, বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে, আবার নিকে করতে যাব কিসের জন্যে? হা মা, তুই নিকে করলে আমি কোথায় থাকতুম? আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে কবে মরে যেতুম? মা ছেলেকে দুই হাতে বুকে চাপিয়া ধরিল। বস্তুত সেদিন তাহাকে এ পরামর্শ কম লোকে দেয় নাই, এবং যখন সে কিছুতেই রাজি হইল না তখন উৎপাত উপদ্রব তাহার প্রতি সামান্য হয় নাই। সে কথা স্মরণ করিয়া অভাগীর চোখ দিয়া জল পড়িতে লাগিল। ছেলে হাত দিয়া জল মুছাইয়া দিয়া বলিল, ক্যাথাটা পেতে দেব মা, শুবি? মা চুপ করিয়া রহিল। কাঙালি মাদুর পাতিল, কাঁথা পাতিল, মাচার উপর হইতে বালিশটা পাড়িয়া দিয়া হাত ধরিয়া তাহাকে বিছানায় টানিয়া লইয়া যাইতেই মা কহিল, কাঙালি আজ তোর আর কাজে গিয়ে কাজ নেই। কাজ কামাই করিবার প্রস্তাব কাঙালির খুব ভালো লাগিত, কিন্তু কহিল, জলপানির পয়সা দুটো তাহলে তো দেবে না মা? না দিগ্গে, আই তোকে রূপকথা বলি। আর প্রলুব্ধ করিতে হইল না। কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুক ঘেঁষিয়া শুইয়া পড়িয়া কহিল, বল তাহলে। রাজপুত্তর, কোটালপুত্তর আর সেই পঙ্খিরাজ ঘোড়া। অভাগী রাজপুত্র, কোটালপুত্র আর পঙ্খিরাজ ঘোড়ার কথা দিয়া গল্প আরম্ভ করিল। এ সকল তাহার পরের কাছে কতদিনের শোনা এবং কতদিনের বলা উপকথা। কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তাহার রাজপুত্র, কোথায় গেল তাহার কোটালপুত্র? সে এমন উপকথা শুরু করিল যাহা পরের কাছে তাহার শেখা নয়, নিজের সৃষ্টি। জ্বর তাহার যত বাড়িতে লাগিল, উষ্ণ রক্তস্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বহিতে লাগিল,
ততই সে যেন নবনব উপকথার ইন্দ্রজাল রচনা করিয়া চলিতে লাগিল। তাহার বিরাম নাই, বিচ্ছেদ নাই। কাঙালির স্বপ্নদেহ বারবার রোমাঞ্চিত হইতে লাগিল। ভয়ে বিস্ময়ে পুলকে সে সজোরে মায়ের গলা জড়াইয়া তাহার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে চাহিল। বাহিরের বেলা শেষ হইল, সূর্য অস্ত গেল, সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হইয়া চরাচর ব্যাপ্ত করিল, কিন্তু ঘরের মধ্যে আজ আর দীপ জ্বলিল না। গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেউ উঠিল না। নিবিড় অন্ধকার, কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কানে সুধা বর্ষণ করিয়া চলিতে লাগিল। সে সেই শ্মশান যাত্রার কাহিনী, সেই রথে সেই রাঙা পা দুটি, সেই তার স্বর্গে যাওয়া। কেমন করিয়া শোকার্ত স্বামী শেষ পদধুলা দিয়া কাঁদিয়া বিদায় দিলেন, কি করিয়া হরিধ্বনি দিয়া ছেলেরা মাতাকে বহন করিয়া লইয়া গেল। তারপরে সন্তানের হাতের আগুন, সে আগুন তো আগুন নয় কাঙালি, সেই তো হরি। তার আকাশ জোড়া ধোয়া তো ধোয়া নয় বাবা, সে তো স্বর্গের রথ। কাঙালি চরণ, বাবা আমার। কেন মা? তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুনমার মতো আমিও স্বর্গে যেতে পারব। কাঙালি অস্ফুটে শুধু কহিল, যা, বলতে নেই। মা সে কথা বোধ করি শুনিতেও পাইল না, তপ্ত নিঃশ্বাস ফেলিয়া বলিতে লাগিল, ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না, দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইস, ছেলের হাতের আগুন, রথকে যে আসতেই হবে। ছেলে মুখের উপর মুখ রাখিয়া ভগ্ন কণ্ঠে কহিল, বলিস নে মা, বলিস নে, আমার বড্ড ভয় করে। মা কহিল, আর দেখ কাঙালি, তোর বাবাকে একবার ধরে আনবি। অমনি যেন পায়ের ধুলা মাথায় দিয়ে আমাকে বিদায় দেয়। অমনি পায়ে আলতা, মাথায় সিঁদুর দিয়া। কিন্তু কে বা দেবে? তুই দিবি না রে কাঙালি, তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব। বলিতে বলিতে সে ছেলেকে একেবারে বুকে চাপিয়া ধরিল। অভাগীর জীবননাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল। বিস্মৃতি বেশি নয়, সামান্যই, বোধ করি ত্রিশটা বছর আজও পার হইয়াছে কি হয় নাই। শেষও হইল তেমনি সামান্যভাবে। গ্রামে কবিরাজ ছিল না, ভিন্ন গ্রামে তাহার বাস। কাঙালি গিয়া কাদাকাটি করিল, হাতে পায়ে পড়িল, শেষে ঘটি বাধা দিয়া তাহাকে এক টাকা প্রণামী দিল। তিনি আসিলেন না, গোটাচারেক বড়ি দিলেন। তাহার কত কি আয়োজন, খল, মধু, আদার সত্ত্ব, তুলসী পাতার রস। কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল, কেন তুই আমাকে না বলে ঘটি বাধা দিতে গেলি বাবা? হাত পাতিয়া বড়ি কয়টি গ্রহণ করিয়া মাথায় ঠেকাইয়া উনানে ফেলিয়া দিয়া কহিল, ভালো হইতো এতেই হব, বাগদিদুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না। দিন দুই তিন এমনি গেল। প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল, যে যাহা মুষ্ঠিযোগ জানিত, হরিণের সিংঘষা জল, গেটে কড়ি পুড়াইয়া মধুতে মারিয়া চাটাইয়া দেওয়া ইত্যাদি অব্যর্থ ওষুধের সন্ধান দিয়া যে যাহার কাজে গেল। ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া লইয়া কহিল, কোবরেজের বড়িতে কিছু হল না বাবা, আর ওদের ওষুধে কাজ হবে, আমি এমনিই ভালো হব। কাঙালি কাঁদিয়া কহিল, তুই তো বড়ি খেলি নে মা, উনুনে ফেলে দিলি, এমনি কি কেউ সারে? আমি এমনিই সেরে যাব। তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে নিয়ে খা দেখি, আমি চেয়ে দেখি। কাঙালি প্রথম অপটু হস্তে ভাত রাঁধিতে প্রবৃত্ত হইল, না পারিল ফ্যান ঝাড়িতে, না পারিল ভালো করিয়া ভাত বাড়িতে। উনান তাহার জ্বলে না, ভিতরে জল পড়িয়া ধোয়া হয়, ভাত ঢালিতে চারদিকে ছড়াইয়া পড়ে। মায়ের চোখ ছলছল করিয়া আসিল, নিজে একবার উঠিবার চেষ্টা করিল, কিন্তু মাথা সোজা করিতে পারিল না, শয্যায় লুটাইয়া পড়িল। খাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি করিয়া কি করিতে হয় বিধিমতে উপদেশ দিতে গিয়া তাহার ক্ষীণকণ্ঠ থামিয়া গেল, চোখ দিয়া কেবল অবিরল ধারে জল পড়িতে লাগিল। গ্রামের ঈশ্বরনাপিত নারী দেখিতে জানিত। পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সম্মুখে মুখ গম্ভীর করিল, দীর্ঘ নিঃশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল। কাঙালির মা ইহার অর্থ বুঝিল, কিন্তু তাহার ভয় হইল না। সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল, এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা? কাকে মা? ওই যে রে, ও গায়ে যে উঠে গেছে। কাঙালি বুঝিয়া কহিল, বাবাকে? অভাগী চুপ করিয়া রহিল। কাঙালি বলিল, সে আসবে কেন মা? অভাগীর নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল, তথাপি আস্তে আস্তে কহিল, গিয়ে বলবি মা শুধু তোমার পায়ের ধুলো চায়। কাঙালি তখনই যাইতে উদ্যত হইলে সে তাহার হাতটা ধরিয়া ফেলিয়া বলিল,
একটু কাদাকাটা করিস বাবা, বলিস মা যাচ্ছে। একটু থামিয়া কহিল, ফেরবার পথে অমনি নাপতে বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস কাঙালি, আমার নাম করলেই সে দেবে, আমাকে বড় ভালোবাসে। ভালো তাহাকে অনেকেই বাসিত। জ্বর হওয়া অবধি মায়ের মুখে সেই কয়টা জিনিসের কথা এতবার এত রকম করিয়া শুনিয়াছে যে সেইখান হইতেই কাঁদিতে কাঁদিতে যাত্রা করিল। পরদিন রসিকদুলে সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল তখন অভাগীর আর বড় জ্ঞান নাই, মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে, চোখের দৃষ্টি এ সংসারের কাজ ছাড়িয়া কোথায় কোন অজানা দেশে চলিয়া গিয়াছে। কাঙালি কাঁদিয়া কহিল, মা গো, বাবা এসেছে, পায়ের ধুলো নেবে না? মা হয়তো বুঝিল, হয়তো বুঝিল না, হয়তোবা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল। এই মৃত্যু পথযাত্রী তাহার অবশ বাহুখানি শয্যার বাহিরে বাড়াইয়া দিয়া হাত পাতিল। রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল। পৃথিবীতে তাহারও পায়ের ধুলার প্রয়োজন আছে? ইহাও কেহ নাকি চাহিতে পারে, তাহা তাহার কল্পনার অতীত। বিন্দির পিসি দাঁড়াইয়াছিল, সে কহিল, দাও বাবা, দাও একটু পায়ের ধুলো। রসিক অগ্রসর হইয়া আসিল। জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই, অসন বসন দেয় নাই, কোনো খোঁজ খবর করে নাই, মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ের ধুলা দিতে গিয়া কাঁদিয়া ফেলিল। রাখালের মা বলিল, এমন সতীলক্ষ্মী বামুন কায়তের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মাল কেন? এবার ওর একটু গতি করে দাও বাবা, কাঙালির হাতের আগুনের লোভে ও যেন প্রাণটা দিলে। অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসিয়া কি ভাবিলেন জানি না, কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়া এ কথা যেন তীরের মতো বিঁধিল। সেদিন দিনের বেলা কাটিল, প্রথম রাত্রিটাও কাটিল, কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করিতে পারিল না। কি জানি এত ছোট জাতের জন্য স্বর্গের রথের ব্যবস্থা আছে কিনা, কিংবা অন্ধকারে পায়ে হাঁটিয়াই তাহাদের রওনা হইতে হয়, কিন্তু এটা বোঝা গেল রাত্রি শেষ না হইতেই এ দুনিয়া সে ত্যাগ করিয়া গিয়াছে। কুটির প্রাঙ্গণে একটা বেলগাছ, একটা কুড়ুল চাহিয়া আনিয়া রসিক তাহাতে ঘাত দিয়াছে কি দেয় নাই। জমিদারের দারোয়ান কোথা হইতে ছুটি আসিয়া তাহার গালে সশব্দে একটা চড় কষাইয়া দিল। কুড়ুল কাড়িয়া লইয়া কহিল, এ কি তোর বাপের গাছ আছে যে কাটতে লেগেছিস? রসিক গালে হাত বুলাইতে লাগিল। কাঙালি কাঁদো কাঁদো হইয়া বলিল, বাহ, এ যে আমার মায়ের হাতে পোতা গাছ দারোয়ানজি, বাবাকে খামোকা তুমি মারলে কেন? হিন্দুস্তানি দারোয়ান তাহাকেও একটা অশ্রাব্য গালি দিয়া মারিতে গেল, কিন্তু সে নাকি তাহার জননীর মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল, তাই অশৌচের ভয়ে তার গায়ে হাত দিল না। হাঁকাহাঁকিতে একটা ভিড় জমিয়া উঠিল। কেহই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটিতে যাওয়া ভালো হয় নাই। তাহারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়িতে লাগিল। তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন, কারণ অসুখের সময় যে কেহ দেখিতে আসিয়াছে কাঙালির মা তাহারই হাতে ধরিয়া তাহার শেষ অভিলাষ ব্যক্ত করিয়া গিয়াছে। দারোয়ান ভুলিবার পাত্র নহে, সে হাত মুখ নাড়িয়া জানাইল এ সকল চালাকি তাহার কাছে খাটিবে না, জমিদার স্থানীয় লোক নহেন, গ্রামে তাহার একটি কাছারি আছে, গোমস্তা অধর রায় তাহার কর্তা। লোকগুলো যখন হিন্দুস্থানীটির কাছে ব্যর্থ অনুনয় করিতে লাগিল, কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া একেবারে কাছারি বাড়িতে আসিয়া উপস্থিত হইল। সে লোকের মুখে মুখে শুনিয়াছিল পেয়াদারা ঘুষ লয়, তাহার নিশ্চয়ই বিশ্বাস হইল অত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারে তো ইহার প্রতিবিধান না হইয়াই পারে না। হায় রে অনভিজ্ঞ, বাংলাদেশের জমিদার ও তাহার কর্মচারীকে এসে চিনিত না। সদ্য মাতৃহীন বালক শোকে উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া আসিল। অধর রায় সেইমাত্র সান্ধানিক ও যৎসামান্য জলযোগান্তে বাহিরে আসিয়াছিলেন, বিস্মিত ও বাকরুদ্ধ হইয়া কহিলেন, কে রে? আমি কাঙালি, দারোয়ানজি আমার বাবাকে মেরেছে। বেশ করেছে, হারামজাদা খাজনা দেয়নি বুঝি? কাঙালি কহিল, না বাবু মশাই, বাবা গাছ কাটতেছিল, আমার মা মরেছে। বলিতে বলিতে সে কান্নার চাপিতে পারিল না। সকালবেলা এই কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন, ছোড়াটা মরা ছুঁয়ে আসিয়াছে, কি জানি এখানকার কিছু ছুঁয়া ফেলিল নাকি। ধমক দিয়া বলিলেন, মা মরেছে তো যা, নিচে নেবে দাঁড়া, ওরে কে আছিস, এখানে একটু গোবর জল ছড়িয়ে দে, কি জাতের ছেলে তুই? কাঙালি সভয়ে প্রাঙ্গণে নামিয়া দাঁড়াইয়া কহিল, আমরা দুলে। অধর কহিলেন, দুলে? দুলের মড়াই কাটকি হবে শুনি? কাঙালি বলিল, মাঝে আমাকে আগুন দিতে বলে গেছে। তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই,
মাঝে সবাইকে বলে গেছে, সকলে শুনেছে যে। মায়ের কথা বলিতে গিয়া তাহার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ হইয়া কণ্ঠ যেন তাহার কান্নায় ফাটিয়া পড়িতে চাহিল। অধর কহিলেন, মাকে পোড়াবি তো গাছের দাম 5টা টাকা আনগে, পারবি? কাঙালি জানিত তাহা অসম্ভব। তাহার উত্তরীয় কিনিবার মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাঁসাটি বিন্দির পিসি একটি টাকায় বাধা দিতে গিয়াছে, সে চোখে দেখিয়া আসিয়াছে। সে ঘাড় নাড়িল, বলিল, না। অধর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিলেন, না তো মাকে নিয়ে নদীর চড়াই পুঁতে ফেলগে, যা। কার বাবার কাছে তোর বাপ কুড়ুল ঠেকাতে যায়, পাজি হতভাগা নচ্ছার? কাঙালি বলিল, সে যে আমাদের উঠুনের গাছ বাবু মশাই, সে যে আমার মায়ের হাতে পোতা গাছ। হাতে পোতা গাছ পাড়ে, বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দে তো। পাড়ে আসিয়া গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করিল যাহা কেবল জমিদারের কর্মচারীরাই পারে। কাঙালি ধুলা ঝাড়িয়া উঠিয়া দাঁড়াইল, তারপর ধীরে ধীরে বাহির হইয়া গেল। কেন যে সে মার খাইল, কি তাহার অপরাধ, ছেলেটা ভাবিয়াই পাইল না। গোমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না, পড়িলে চাকরি তাহার জুটিত না। কহিলেন, পরেশ, দেখো তো হে, এ বেটার খাজনা বাকি পড়েছে কি না, থাকে তো জালটাল কিছু একটা কেড়ে এনে যেন রেখে দেয়, হারামজাদা পালাতে পারে। মুখুজ্জে বাড়িতে শ্রাদ্ধের দিন, মাঝে কেবল একটা দিন মাত্র বাকি। সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়াই হইতেছে। বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন। কাঙালে আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইয়া কহিল, ঠাকুর মশাই, আমার মা মরে গেছে। তুই কে, কি চাস তুই? আমি কাঙালি, মা বলে গেছে এতে নাকি আগুন দিতে, তা দিগে না। কাছারির ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল। একজন কহিল, ও বোধহয় একটা গাছ চাই, এই বলিয়াই সে ঘটনাটা প্রকাশ করিয়া কহিল। মুখুজ্জে বিস্মিত ও বিরক্ত হইয়া কহিলেন, শোনো আবদার, আমারই কত কাঠের দরকার, কাল বাদে পরশু কাজ, যা যা, এখানে কিছু হবে না, এখানে কিছু হবে না, এই বলিয়া অন্যত্র প্রস্থান করিলেন। ভট্টাচার্য মহাশয় অদূরে বসিয়া ফর্দ করিতেছিলেন। তিনি বলিলেন, তোদের যাতে কে কবে আবার পোড়ায় রে, যা মুখে একটু নুড়ো জেলে দিয়ে নদীর চড়াই মাটি দিগে। মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্তভাবে এই পথে কোথায় যাইতেছিলেন, তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন, দেখেছেন ভট্টাচার্য মশাই, সব বেটারা এখন বামুন কায়েত হতে চায়, বলিয়া কাজের ঝোঁকে আবার কোথায় চলিয়া গেলেন। কাঙালে আর প্রার্থনা করিল না। এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়ো হইয়া গিয়াছিল। নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়া উপস্থিত হইল। নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হইল। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আটি জ্বালিয়া দিয়া তাহারই হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল। তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল। সবাই সকল কাজে ব্যস্ত, শুধু সেই পোড়া খড়ের আটি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল তাহারই প্রতি পলখিন চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্বদৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল।